আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল থেকে নিয়ে এসেছি নতুন রেসিপি। রেসিপিটি হচ্ছে মদন কটকটি। তার জন্য আপনাদের এমন কিছু নিতে হবে না, 1 কাপ পরিমাণ, 250 পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে চিনি গুঁড়ো করা দিয়ে দেবো 2 চামচ, কালো জিরে দিয়ে দেব অল্প পরিমাণ, ঘি দিয়ে দেব 2 চামচ, দিলে তবে মদন কটকটিটা খাস্তা হবে, এবং 2 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হাত দিয়ে দোলা পাকিয়ে পাকিয়ে মাখতে থাকবো। প্রথমে জল দেব না, ধীরে ধীরে যে উপকরণগুলো দিয়েছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, কেমন মাখাটা সুন্দর হয়েছে, দেখুন কেমন দলা পাকিয়ে যাচ্ছে। এবারে হালকা হালকা জল দিয়ে আমি ভালো করে মেখে নেব, নর্মাল পানি, একদম শক্ত করে মাখা যাবে না, তাহলে খাস্তাটা আর হবে না। আস্তে আস্তে ভালো করে মেখে নেব রুটি। তো দেখুন বন্ধুরা, ঠিক এরকম ভাবে রুটি তৈরি করে নেবেন। আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর খুলে নিয়েছি, দুটো বড় বড় লাড্ডু করে নিচ্ছি, নিয়ে রুটির মতো বেলে নেব। প্রথমে আমি পিঁড়েতে আটা দিয়ে নেব, দিয়ে ভালো করে বেলে নেব। খুব পাতলা হবে না আর খুব মোটাও নয়, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বেলে নিলে হবে। বেলে নিয়ে উপর থেকে এরকমভাবে আটা ছড়িয়ে নেবেন, এই এরকমভাবেই বেলে নিলে হবে। নিয়ে একটি চাকুর সাহায্যে লম্বা লম্বা করে আগে কেটে নেবেন চারিদিক থেকে। তার অপর পাশ থেকে আবারও কেটে নেবেন, ধীরে ধীরে কাটবেন। কেটে নিয়ে একটি প্লেটে তুলে রাখবো সবগুলো কাটা হয়ে গেলে। একটি একটি করে তুলে প্লেটে রেখে দেব। সবগুলো কাটা হয়ে গিয়েছে, কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, এবারে সবগুলো দিয়ে দেব। বাড়িতে খুব অল্প উপকরণে তৈরি করা যায় এই মদন কটকটি, আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, খেতেও খুব সুন্দর হয়। এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কটকটি ভাজা হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আমার রান্নার রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকলো।